দশআন নদীতে পানি কমার সাথে ভাঙন শুরু হয়েছে শেরপুর সদর উপজেলার চরাঞ্চলে। এরই মধ্যে বিলীন হয়েছে আবাদি জমির বসতভিটা, হুমকিতে বাজার সহ অনেক স্থাপনা। এমন পরিস্থিতিতে ভাঙন রোধে টেকসই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ব্রহ্মপুত্রের শাখা নদী দশআন তীব্র স্রোতে ভাঙছে শেরপুর সদরের সাত নম্বর চর এলাকা। চরবাসী বলছেন, বর্ষায় দশআন নদীতে ভাঙন শুরু হয়। এক বছরে বিলীন হয়েছে কয়েকশো একর কৃষিজমি ও রাস্তাঘাট। তবে গেল কয়েক বছরের তুলনায় দশআনিতে এবছর ভাঙনের তীব্রতা বেশি। এখনই ব্যবস্থা না নিলে বিলীন হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার সহ বিভিন্ন স্থাপনা। স্যার, দশআন নদীটা ব্যাপক ভাঙচুর শুরু হয়ে গেছে। জনগণের যে আবাদি ফসলের জমিগুলি ব্যাপক ক্ষতি হইতেছে। আমাদের অনেক আবাদি জমির ক্ষতি হয়ে গেছে, ধান নদীতে ভাঙ্গে চলে গেছে। শীঘ্রই কাজ না করে তাহলে স্কুলটা ভেঙে নদীতে পড়ে যাবে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নদী পাড়ের মানুষের। এই নদীটা ভাঙে যদি যা, তো আমাদের এলাকার অনেকগুলাই ক্ষতি হবে। যেই ক্ষতিটা আমাদের আগামী প্রজন্ম এটা পূরণ করাটা অনেক কষ্টকর হবে। আর একশো ফিট দূরত্বে আমাদের বাজারটা, যদি এখানে তড়িৎ গতিতে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই বাজারটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং সেখানে একটা মসজিদ করছে প্রায় ৭০ লক্ষ টাকা খরচ করে, এটাও আমাদের নষ্ট হয়ে যাবে। আমরা অনুরোধ করব যে তড়িৎ গতিতে যে এদের ব্যবস্থা নেওয়া যায়। ভাঙন রোধে শিগগিরই কাজ শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়কে অবহিত করেছি, ওখানে ২০০ মিটার কাজের নির্দেশনা প্রদান করেছেন। ঠিকাদার পাওয়া গেলে খুব শীঘ্রই আমরা কাজটা শুরু করে দেব। দশআন নদীর মতো ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায়ও ভাঙন দেখা দেয় প্রতি বছর। তাই স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি সবার। ডিবিসি নিউজ ডেস্ক।